हेलो बंधुरा आमार चैनले सबाई के वेलकाम जानिए आजकेर आरो एकटा नतून ब्लग स्टार्ट करछि। तो आज के बुधवार आर एखन बजे सकाल 10टा। तो 10टार समय देखते ही पाच्छो आमि चले एसेछि घरे चूल झाड़ार जोन्नो। तोमादेरके तो बोलेई छिलाम सामनेई पौष पार्वण, तो कबे की करबो सेटाई भाबछि। तो आज के जेहेतु बुधवार भालो बार आछे तो आजकेर झूलटा झेड़े निलाम। कालके बृहस्पतिवार, कालके तो आर झूलटुलगुलो झाड़ा जाबे ना, एकेबारे सेई शुक्रवार चले जेते हबे। किन्तु शुक्रवारे आमार आरो अन्य सब काज आछे, बिछानार चादर टादर गुलो মশারি টশারিগুলো ভেবেছি যে শুক্রবারেই কাচবো। তো ঘরের ঝুল কিছুই সেরকম পড়েনি, কারণ আমি প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার সময় একটু একটু করে ঝুল সব ঝেড়ে নিই। মানে কোথাও দেখি হয়তো মাকড়সা জাল করছে, তো একটু একটু করে ঝেড়ে নিই। তো ঘরে ঝেড়ে দেখতেই পাচ্ছ আমি দোয়ারে চলে এসেছি। তো একটুখানি দোয়ার কোথায় আর ঝুল ঝাড়বো, আর সেরকম ঝুল পড়েও না, আর পড়লে টপ করে আমার চোখে পড়ে যায়। তো তার জন্য ঝাঁট দেওয়ার সময় একেবারে ঝেড়ে নিই, তাই বেশি ঝুল নেই ধরতে গেলে। তো ঘরে দোয়ারে ঝুল সেরকম একদমই ছিল না, কিন্তু যেহেতু ঝাড়তে হয় তাই একটু নিয়ম পালনী মতো ওপরে ওপরে একটু নেড়ে চেড়ে ঝেড়ে নিলাম এই আর কি। ওদিকে রান্না কি করব এখনো ঠিকঠাক করিনি, এদিকে ঝুল ঝাড়তে চলে এসেছে। তোমার দাদাভাই তো সকালবেলা বেরিয়ে গেছে কাজে 9:30টার সময় করে, আর আমার মেয়েকে খাইয়ে দিয়ে কাকিমাদের বাড়িতে একটু দিয়ে এলাম, কারণ ও থাকলে তো এই ঝুলটুলগুলো ঝাড়তে দেবে না, বিরক্ত করবে তার জন্য। আর তাছাড়া ওর গায়ে নোংরা টোকরা পড়বে, তাই ওকে ওখানে দিয়ে এসেছি। ঘর দৌড় হয়ে গেছে, এবার চালায় চলে এলাম ঝুল ঝাড়তে। চালাতে বেশ অনেক ঝুল পড়েছিল, কারণ চালাতে তো আর সবসময় ঝাড়া হয় না। ঘরে দৌড়ে ঝাঁট দিতে দিতে দেখতে পেলেই ঝেড়ে, মানে ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে নিই ঝাড়ুটা দিয়ে। কিন্তু এই চালাতে এতটা উঁচুতে তো আর হাত যায় না, আর সবসময় অত দেখাও হয় না। তাই চালাতে ঝুলগুলো ভালোই পড়েছিল, অনেক অনেক করে ঝুল পড়েছিল এক একটা জায়গাতে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি ল্যাগানই পাচ্ছি না এতটা উঁচুতে, তো হাইটটা তো আমার অনেকটাই বেশি, তো তাই জন্যে। তো এইভাবে ল্যাগান পাচ্ছিলাম না বলে আমি কি করলাম, বাইরে টুলটা ছিল যেটা কাঠের টুলটা, তো সেটা আমি নিয়ে এসে তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ঝাড়ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ওদিকে সব ঝুল টুল ঝাড়লাম দেখতেই পেলে, আর আছে কাচাকুচি করেছি রে রেইরা, এগুলো তো আমি রোজকার জামা কাপড়। দাদাভাইকে বলেছে ওই যে শুকনো হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকের দড়িটাতে, তো ওই দড়িটা ও টাঙিয়ে দিল, কারণ আজকে কিছুটা করেছি আবারও করব। কালকে করব না, কালকে বৃহস্পতিবার, শুক্রবার দিন আবারও কিছু কাচাকুচি করব। আর এই দেখো এখানেও রয়েছে কিছু, যে তোমার দাদাভাইয়ের মাফলার কম্বলটা মানে জ্যাকেটটা আমাদেরই। ওদিকে দেখতে পেলে কপি আর আলু সিদ্ধ করলাম, ওটা ভাজবো, আর স্কুলে যাচ্ছি মেয়েটার ভাত নিয়ে আসতে, ওটাই খাবো আজকে। আমি আর আজকে রান্না করছি না, ওটা ভাজা, আর ডালটা নিয়ে চলে আসবো, একটা ডিম এনেছি ভাজবো, আর স্কুল থেকে তো একটা মেয়ে ডিম দেবে, তো চলো স্কুলে যাই। আর কালকে কিন্তু বৃহস্পতিবার শুধু নয়, কালকে আরও একটা স্পেশাল ডে, তো সেটা দেখতে হলে অবশ্যই কালকের ব্লগটাও দেখতে হবে তোমাদেরকে। চলো পড়ে যাবি, পড়ে যাবি, পিছন দিকে পড়ে যাবি মা বাবা। তো বন্ধুরা এই দেখো মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি, ওখান থেকে খিচুড়িটা নিয়ে এসে ওকে নিয়ে এলাম ও কাকিমাদের বাড়ি থেকে, আর তারপর রান্নাবান্না সব সেরে কাজটা এমনি সেরে তারপর আবার তোমাদের সামনে এলাম। তো প্রথমে তো ভেবেছিলাম যে ভাত করব না, তারপরে প্রেশার কুকারে দুটো কটা ভাত চাপিয়েছিলাম তাই। আর এই দেখো আমার মেয়ের নাই নাই হয়ে গেছে, তাই তো না? এবার আমরা কোথায় যাবো? দোকানে। তো একটু দোকানের দিকে যাব, তো চলো। তো আমি এসেছি কাকিমাদের বাড়িতে, এখান থেকে ছোট কাকিমা আমার সাথে যাবে, আর যাবে আর একজন এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, তো সেও যাবে। আর আমরা দোকানে বলতে জামা কাপড়ের একটা দোকানে যাব, সামনেই পাশেই আছে। তো এই দেখো টুকটুকি দিয়ে এসেছে, আজকেই এলো সকালে, তো আগেরবার এসেছিলো ও থাকেনি চলে গেছিলো, এবারেও থাকবে বলে দুদিন তার জন্য এসেছি। তো চলো মেয়েটাকে কাকিমাদের বাড়িতেই রেখে এলাম। আর এই দেখো জিনিসটা কিনে নিয়েও চলে এসেছি, কি জিনিস সেটা কালকেই তোমরা দেখতে পাবে, আর কেন কিনেছি সেটাও জানতে হলে কালকের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো তাহলে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই, আবার বাসনগুলো তুলতে হবে, তারপরে খাবো। আর মেয়েটাকে ওখানে টুকটুকি দিয়ে খাইয়ে দিচ্ছে বলে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি খাইয়ে দাও,
ওখানে খেয়ে নিচ্ছে, আমি এখানে খেয়ে ওকে আনতে যাব, দুধটাও নিয়ে আসবো তার সঙ্গে। তো সকলকে জানাচ্ছি গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:30। আর আমার মেয়েটা সারা দুপুরটা ঘুমোয়নি, তোমাকে বললাম যে মেয়েটাকে নিয়ে আসতে যাব আমি খেয়ে নিয়ে। তো খেয়ে নিয়ে গেছিলাম মেয়েটাকে নিয়ে আসতে, তো আমি বিছানা টিছানা করিয়ে গেছিলাম, জানি এসে মেয়েটাকে ঘুম পাড়াবো, কিন্তু ও আসতে চায়নি, কারণ টুকটুকিদের মামি এসেছে আর ওর দুটো মেয়ে আছে, তো ছোট ছোট দুটো বাচ্চা, একটু একটা বড় হয়ে গেছে, একটা একটু ছোট, তো ওদের সাথেই ও খেলা করছিল, তার জন্য আসতে চায়নি। সারা দুপুরটাই ঘুমায়নি, ওখানেই ছিল। আর বিকেলবেলা 4টার সময় আমি ওকে নিয়ে এলাম, এসে ওকে হাত পাগুলো ধুয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে খাইয়ে দিয়ে আর বসে বসে কার্টুন দেখছিল, কারণ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম ধরে গেছে। তো আমি ভাবলাম যে না, একটু না ঘুমালে ও বিরক্ত করবে, তো একটু ঘুমাক, একটু পরেই ডেকে ওকে তুলে দেবো। তো যাই হোক, ও এখন ঘুমাচ্ছে। আমার একটু দোকানে যাওয়ার ছিল আটা টাটা নেওয়ার জন্য, কিন্তু আমি যেতেও পাচ্ছি না, রুটিও করতে পারছি না, কারণ আটাটা শেষ হয়ে গেছিলো, তোমার দাদাভাইকে বলাও হয়নি, ভুলে গেছি বলতে, আমি জানি আমি নিয়ে চলে আসবো এখান থেকে তার জন্য। তো টুকটুকিরা এসেছিলো বিকেলবেলা, মানে সন্ধেবেলা এখন এসেছিলো, এসে আমার কাছে এসেছিলো এমনি, এখানে তেলে ভাজা আনতে এসেছিলো তার জন্যে, তো আমার কাছে এলো, তার বাবা চলে গেছে। তো যাই হোক, তোমাদেরকে কালকে যে কথাটা বলবো বলছিলাম যে আমাদের ঠাকুর এবছর কেন করবে না সরস্বতী ঠাকুর, তো তোমাদেরকে বলি, হাতে ধরে অসুবিধা হচ্ছিলো তার জন্য ফোনটা রেখে আমি বলছি তোমাদেরকে। তো এবারে ঠাকুর করা হবে না আমাদের বাড়িতে, কারণ হচ্ছে আমাদের ঘরটা খুলবো, মানে খোলার ইচ্ছা আছে আর কি, তো জানি না ভগবান কী লিখে রেখে দিয়েছে, অনেক দিনই খোলা হয়ে যেত, এতদিনে প্রায় হয়েও যেত অর্ধেকটা, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, পঞ্চায়েত থেকে পারমিশন লাগবে, তো সেই পারমিশনটা করাতে পাচ্ছি না এখন, কারণ হচ্ছে এখন অঞ্চলে যে প্রধান তিনি নেই এখন, মানে বেড়াতে গেছেন, উনি এলে তারপরে পারমিশনটা হবে, তারপরে ঘরে হাত দেওয়া হবে। আর এমনিতে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে, তো তোমাদেরকে ভেবেছিলাম এখন কিছু বলবো না, একেবারে সারপ্রাইজ দেব যখন খোলা হয়ে যাবে তারপরে, কিন্তু না, এবছর ঠাকুরটা কেন হবে না সেটা তো তোমাদেরকে বলতে হবে। এখনও পর্যন্ত যেহেতু আমি সরস্বতী ঠাকুরের কিছু আপডেট তোমাদেরকে দিচ্ছি না, কিছু বলছি না, তাই বলেই দিলাম তোমাদেরকে। তো জানি না, তোমরা আশীর্বাদ করো যেন যেটা ইচ্ছা মনে করেছি, করবো ভেবেছি, সেটা যেন করতে পারি, ভগবান যদি চান তাহলে হয়তো পারবো করতে, তো একেবারে করতে পারবো না, আস্তে আস্তে করবো, সেরকমই পরিকল্পনা করা হয়েছে। কী রকমভাবে কী করা হবে সেটা ঘরটা খোলা হোক তারপরেই তোমাদেরকে বলবো, তো এটাই হচ্ছে কারণ ঠাকুর না হওয়ার বাড়িতে। তো চলো তাহলে, কালকে বলেছিলাম যে পরে বলবো, কিন্তু পাটা পুড়ে গেছিলো বলে কালকে আর বলা হয়নি তোমাদেরকে। তো চলো তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু বলার নেই, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর কালকে একটা স্পেশাল দিন, তো কালকে কী স্পেশাল আছে সেটার জন্য অবশ্যই কালকের ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, ওকে? আজকে আমি কিছুই বলবো না, তো ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকের মতো এখানেই টাটা।